এরপরের প্রশ্ন ভাই, আজকাল দেখা যায় অনেক মুসল্লি জামাতে জামাতের নামাজের রাকাত ধরার জন্য তাড়াহুড়া করে ছুটে আসে। দেখেন সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন নামাজের জন্য যাবা, জামাতে নামাজ ধরার জন্য মসজিদের দিকে যাবা, ফামশু আলাইকুম বিসাকিনা, তখন এমনভাবে হাঁটবা যে তুমি সভ্য শান্ত শিষ্টভাবে যাবা, ধীরে ধীরে যাবা, খুব রবের সাথে যাবা, ঠান্ডা মাথায় যাবা। আমরা কি করি, দৌড়াইতে থাকি। বিশেষ করে ইমাম সাহেব যদি রুকুতে যায় তো তার কোনো কথাই নেই, রুকুতে গেলে তখন কি হয়, ইঁদুর দৌড় দেই আমরা। এই ইঁদুর দৌড়টা কেন দেই, এই দৌড় দেখলে বাহ্যিকভাবে মনে হয় সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য কত পাগল পড়া লোকটা, দৌড় দিছে আল্লাহর রহমতের দিকে, সুবহানাল্লাহ। আসলে এর একটা ভিন্ন দিকও হতে পারে দিনের প্রতি কারোর আগ্রহ, বেশিরভাগ ক্ষেত্রে এই দৌড়টা হলো যে ওই রাকাতটা ধরতে না পারলে ভেজাল আবার পড়া লাগবে, এই জন্য রুকুতে ধরতে পারলে বেঁচে গেলাম। এটা অনেক মানুষের মধ্যে থাকার সম্ভাবনা আছে না নাই, অতএব এটা ভালো জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু ওমা ফাতাকুম ফাতিম্মু, তুমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে যাও, নামাজের দিকে যাও, এরপরে যে কয় রাকাত পড়বা সেই রাকাত পড়বা, যেগুলো ছুটে যাবে সেগুলো কাজা করবা, কিন্তু তাড়াহুড়া ভাই, তাড়াহুড়া করলে কি সমস্যা, অনেক সমস্যা হতে, একটা হলো অ্যাক্সিডেন্ট করতে পারেন, আপনি পড়ে যেতে পারেন, বিপদ হতে পারে, আরেকটা হলো তাড়াহুড়া করে গিয়ে হাঁপাইতে হাঁপাইতে নামাজে দাঁড়ালে মনোযোগ হবে, হবে না। শ্বশুর বাড়ি যাওয়ার সময় কি করুন, কিরকম যান, বিশেষ করে প্রথম প্রথম বিয়ের পর নতুন নতুন যখন যান কেমনে যান, যেমনি আসেন না আসেন, আশেপাশে স্যালেন টেলেন থাকলে যায়া আয়নাতে ভালো করে দেখে সব ফিটফাট ফিটফাট আছে কিনা, এরপরে সাহেবের মতো আস্তে আস্তে টনটনায় যান, তাই না? এগুলো তো খুব ভালো বুঝেন। আজ পর্যন্ত কোনো জামাই দেখছেন শ্বশুরবাড়িতে আর দৌড়াইতে দৌড়াইতে এসে হাঁপাইতে হাঁপাইতে যায় হাজির হয়েছিলেন, দেখছেন কেউ? তো সেগুলো তো ভালো বুঝেন সেখানে। আচ্ছা শ্বশুরবাড়ি বাদ দেন, আপনার এমপি সাহেবের সাথে আপনি এটা সাক্ষাতের সুযোগ পাইছেন, একটা চান্স পাইছেন একজন মন্ত্রীর সাথে সাক্ষাতের, আপনি আসতে একটু দেরি হয়ে গেছে এই জন্য দিচ্ছেন দৌড়, দৌড়ায় ডাইরেক্ট যায় হাঁপাইতে হাঁপাইতে সালাম দিয়েছেন, এভাবে করবেন আপনি? আগে হাঁপানি টাপানি থাকলেও তো সেটা দূর করে তারপর ডুববেন, ঠিক না? ঠিক তো, আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন আপনি, সেখানে আপনার কত বেশি দৃঢ়স্থিরতা, সেখানে কত বেশি নম্রতা ভদ্রতার প্রকাশ হয় সেভাবে হাঁটা উচিত, বিধায় এভাবে তাড়াহুড়া করা উচিত